একটি সুযোগ দেওয়ার জন্য, সঞ্চালনের সুযোগ দেওয়ার জন্য। আমি সে শাড়ি তোমাদের শোধ করব। আমার পর্বে রয়েছে শায়ান ও লাভিয়া বাবুর নাম। প্রথমে আমি দেখে নিচ্ছি মির্জুল্লাশীর শায়ান। আবৃত্তি করছি কবি কাজী জহির ইসলাম রচিত স্বাধীন হার গল্প। মাগুন, আমি জানি এসবে জানো তুমি অল্প, তোমাকে তাই শোনাবো আজ স্বাধীনতার গল্প। তর্জনী তার খুব বুঝতে কণ্ঠিয়াও ভাগ, স্বাধীনতার ডাক দিল শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক মাঠে সাত রেসকোর্স ময়দান, এখান থেকেই বাংলাদেশে হয়েছে উত্থান। হে দুঃখিনী বঙ্গবাঙ্গু তোমার সুখে জল, অস্ত্র মুছে ঘুরান দুই টকটকে উজ্জ্বল। 25 মার্চ মধ্যরাতের পর হামলে পড়ে অন্ধকারের পশ্চিমা সোর, আর দিনহার রক্তে যখন বৃত্তি তার বীর। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার দিন। এর পরের 9 মাস ভেজার সবুজ মাঠে ফাইনাল উল্লাস, কিশোর যুবক ভিড়ে বাঙালি অস্ত্র নিল হাতে, জবাব দেব আমরা এবার সংঘাতে। তারপর একদিন বাংলাদেশের আকাশ জুড়ে দূরে থেকে দূরে বহু দূরে প্রকাণ্ড এক লাল সবুজে পতাকা উঠিন। আমার পর্বের শেষ প্রতিযোগী লাভিয়া বাবুর মামা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি বোরহান বিশ্বাস রচিত স্বাধীনতা মানে কবিতাটি, পৃষ্ঠা নম্বর 33। স্বাধীনতা মানে রাখাল ছেলে খোলা মাঠে ছুটেছে, স্বাধীনতা মানে কবিতার খাতায় আমার যত টাকা কোটি, স্বাধীনতা মানে রক্তের বিনিময়ে স্বাধীন বাংলা পাওয়া, স্বাধীনতা মানে মুক্ত কণ্ঠে বাংলার গান গাওয়া, স্বাধীনতা মানে শোকাহত মায়ের সন্তান হারানোর গীতিকা, স্বাধীনতা মানে বাংলাদেশের লাল সবুজের পতাকা, স্বাধীনতা মানে মুক্তির নেশায় জয়ের উন্মাদনা, স্বাধীনতা মানে বিশ্ব ধরে বাংলার সম্মাননা। ধন্যবাদ। লোহার মধ্য দিয়ে আমার পর্ব শেষ হলো। ধন্যবাদ। পরবর্তী পর্ব সঞ্চালন